নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ এই ভিডিওতে তোমরা দেখবে একটা সিম্পল পুরানো মাটির কয়েন বক্সকে কীভাবে সুন্দরভাবে ডেকোরেট করেছি আমি, কিছু কালার্স আর ছোট ছোট ক্রাফটেড মিরর্স দিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। মাটির এই পটটা আমি ভালোভাবে ধুয়ে ভিজে অবস্থায় হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে প্রথমে কালার করেছি, যাতে কালারটা কম খরচ হয়। আর আমি এই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু কোনোভাবে সেটা ডিলিট হয়ে গেছে। এরপর আমি এখানে রেড অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করছি। তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো জায়গাতে ঘাস কাটা কাটার মতো আছে। এই জায়গাগুলোতে আমি বিভিন্ন কালার দিয়ে কালার করব। যেমন এখন আমি এখানে ইয়েলো কালার দিয়ে করছি, এটা আমি আগুল দিয়েই করছি। আগুল দিয়েও করতে পারো অথবা পেন্টিং ব্রাশ দিয়েও করতে পারো, যা খুশি। ব্রাশ দিয়ে করলে অবশ্যই একটু শৌখিন হয়। এই সমস্ত জায়গাগুলোতে আমি বিভিন্ন কালারের কালার দিয়ে কালার করছি। আমি এর আগেও পট পেন্টিংয়ের বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও আরও অনেক ধরনের ক্রাফটেড ভিডিও, তারপর আলপনার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা একবার ভিজিট করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এরপর আমি ফেভিকল দিয়েছি প্রথমে, তারপর ক্রাফটেড মিররগুলো লাগিয়ে নিচ্ছি। এবার যেখানে যেখানে মিররগুলো লাগিয়েছিলাম সেই মিররগুলোকে সেন্টারে রেখে তার চারপাশে ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। ফ্লাওয়ারের জন্য আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালারই ইউজ করছি। তোমরা চাইলে অন্য যে কোনো কালারও ইউজ করতে পারো। এরপর আমি এখানে ডবল শেডেড ফ্লাওয়ারের জন্য ব্লু অ্যাক্রিলিক কালার ইউজ করছি।
ছোট এই ফুলগুলোতে ইয়েলো কালার দিয়ে আমি কালার করছি, ডবল শেডেড যাতে লুকটা আসে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।